ভাইয়া ভাইয়া অনেক রাত হয়ে গেছে তো, আর আমাদের সকালবেলা একটু ফজর নামাজ পড়তে হবে, এখন মোবাইলটা রেখে ঘুমাও। সময় তো চলে যাইতেছে, শান্ত 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 নামাজ পড়তে উঠো। কি ঠান্ডা, কি শীত, কি ঠান্ডা, কি শীত, কি শীত, কি শীত, যিনি তোমাকে রিজিক দিচ্ছেন ওই রিজিক দাতার দরবারে দৈনিক পাঁচবার একটু কপালটা ঝুঁকায় আসো। তোমার রিজিক দাতার দরবারে, তোমার রহমানের দরবারে, ওই সত্তার দরবারে যিনি তোমার হাজার গুণা দেখার পরও গোপন করে রেখেছেন, তোমাকে মান সম্মানে রেখেছেন, ওনার দরবারে দৈনিক পাঁচবার একটু তোমার মাথাটা ঝুঁকাই সিজদা করে আসো। সিজদা করে আছো দৈনিক পাঁচবার, যদি না পারো অন্তত একবার, অন্তত একবার। এই একটা বারের দশটা মিনিটের টাইমটা নিজের সাথে ওয়াদা করো, এই টাইমটা আমি দুনিয়ার কোনো কাজেই করব না, যত ঝড় তুফান আসুক এই দশটা মিনিট আমি শুধু আমার আল্লাহর জন্য দিব, আমার আল্লাহর জন্য দিব। এইভাবে দশটা মিনিট দিয়ে একক্ত নামাজ পড়া শুরু করেন, কারণ আমি এতটুকু বিশ্বাস করি কোনো বান্দা যখন আল্লাহর প্রেমে একক্ত নামাজ পড়া অভ্যস্ত হয়ে যাবে, সে বান্দা নিজের অজান্তেই দুই অক্ততে চলে যাবে, তিন অক্ততে চলে যাবে, চার অক্ততে চলে যাবে, পাঁচ অক্ত হয়ে যাবে।